সব প্রজাদেরকে ভয় দেখিয়ে ওদের চোখে আপনি ভগবান হতে পারবেন না। রাজ করো মহারাজ, একটু শান্ত থাকুন, প্রজাদের ভালোবাসুন, ওদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন, আর সব জীবজন্তুকেই ভালোবাসুন মহারাজ, তাহলে দেখবেন সবার নজরে আপনি ভগবান হয়ে গেছেন। রাজগুরু, তুমি নিজের সীমায় থাকো, রাজনীতিতে ব্যাঘাত করো না। সেনাপতি। হ্যাঁ মহারাজ। আর কোনো নতুন খবর? মহারাজ, আপনার আজ্ঞা থাকলে একটি কথা বলবো, আপনার ভাই হিরণ্যক্ষ বিষ্ণুর বধ করতে গেছে, ও তো জিতে ফিরবেই, ওর ফিরে আসার আনন্দে যদি আপনার আজ্ঞা থাকে তাহলে একটি নর্তকীকে ডাকা যাক। হয়ে যাক। নাকের নথুনি ছিল বরাবর, গায়ে ছিল সোনা বরাবর, হাতে ছিল আঙ্গুঠি বরাবর, সোনার শাড়িতে ছিল এসরি, পায়ে ছিল নূপুর বরাবর, মিষ্টি কথা শোধায় বলে তোমার প্রেমে পড়েছি আমি বাজারে এসে। আপনার বড় ভাই হিরণাক্ষর মৃত্যু হয়ে গেছে। কি বলছো? আমার ভাইয়ের মৃত্যু হতে পারে না। সেটি কোনো মানুষের দ্বারা না, কিন্তু একটি প্রাণীর দ্বারা, সেটা আমি নিজের চোখে দেখলাম। একটি শুকুর ছানা আপনার ভাইয়ের রক্ত চুষে খেলো। ঘৃণার পাত্র বলেই আপনার ভাইয়ের মৃত্যু হলো। এখনো কি আপনি বুঝতে পারছেন না? সময় থাকতে বুঝে যান, ভগবানের সঙ্গে লড়াই করবেন না, ওনার পুজো করুন মহারাজ। চুপ করো রাজগুরু। সেনাপতি, তুমি শহরে প্রচার করে দাও যে আমার শত্রুর পুজো করবে তার আমি মাথা কেটে দেব। যেরকম আপনার আজ্ঞা মহারাজ। এ ভাই, তুই যার সাথে শত্রুতা করছিস সে অমর, তুই ওর কোনো ক্ষতি করতে পারবি না, তোর মৃত্যু ওর হাতে অনিবার্য দাদা। এই জন্য বলছি তোকে দাদা, মৃত্যুকে জয় করার জন্য অমরত্বের বর চা, আর তারপরে তোর বদলা নেবার প্রতিশোধ মেটা। হ্যাঁ বোন, আমি ওই অমরত্ব বর নেবই, আমি অনেক বছর তপস্যা করব যাতে ভগবান প্রসন্ন হয়, কিন্তু এই বর আমি নেবই। যদি আমি বর না নিয়ে ফিরে আসি তাহলে তুই নিজে হাতেই আমার মাথা কেটে উড়িয়ে দিস। তুই যদি বর ছাড়াই ফেরত আসিস তাহলে তোর আমাদের মায়ের দিব্যি আর বোনেরও দিব্যি, আর যতদিন তুই বেঁচে থাকবি আমি তোকে মনে প্রাণে ধিক্কার দিতে থাকবো আর তোর জ্যান্ত শ্রাদ্ধ করব। না বোন,
আমার ভাইয়ের হত্যাকারীদের যতক্ষণ না আমি নিজের পায়ে ফেলবো আমার ভাইয়ের চিতা ঠান্ডা হবে না। যেই বংশে আমার জন্ম ওই বংশ আমার গর্ব। আমি অতি শীঘ্রই রওনা হচ্ছি। যেও না স্বামী, আপনি ওখানে যাবেন না। যদি আমি তপস্যা না করি আমার ভাইয়ের প্রতিশোধ কে নেবে? শত্রুতা থেকে শত্রুতা শেষ হয় না, এতে শত্রুতা আরো বেড়ে যায়। আমার কথা শুনুন মহারাজ, আপনি ওখানে যাবেন না। আমি আর দাঁড়াতে পারবো না দেবী। স্বামী আমার কথা বোঝার চেষ্টা করুন স্বামী, আপনাকে আমার কথা শুনতেই হবে স্বামী। আমার পেটে যে আমাদের বাচ্চা বড় হচ্ছে তার কথা ভেবে তো দাঁড়িয়ে যান। কর্তব্যের সামনে মায়ের মমতা শোভা পায় না। সকল দেবতারা শত্রু রূপ ধারণ করেছে, আর সবসময় আমরা সহ্য করব না, কখনো না। ভাই তোর বউয়ের কথা শুনে আর কান্না দেখে তুই পিছপা হস না, আমার দেখানো রাস্তা থেকে পিছপা হস না ভাই। হলিকা দিদি, কেন এনাকে জঙ্গলে তপস্যায় পাঠাচ্ছেন? কেন আমাদের দুজনকে এইভাবে আলাদা করে দিচ্ছেন? প্রয়াগু, তুমি শুধু তোমার নিজে চিন্তাই করছো, কিন্তু যে বিধবা হয়ে গেছে, যার হাতে শাখা ভেঙে গেছে, যে শুধু সাদা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, ওর জীবন তো শেষই হয়ে গেছে। ওর দুঃখের সামনে তোমার বিরহের কি তুলনা? কিন্তু দিদি, একটা দুঃখের ঝড় আসবে, তখন স্বয়ং মহাদেব এটাকে আটকাতে পারবেন না। তখনই আমার ভাই হিরণ্যাক্ষের চিতা ঠান্ডা হবে, সকল দেবতার খুনের বলি চড়বে, তখনই ওই বিধবার শাখার মূল্য তোমরা বুঝতে পারবে। তুমি কি সেটা বুঝতে পারছো? আমাকে বোঝানোর আগে আপনি নিজে বোঝার চেষ্টা করুন। নারীদের জন্যই দেবতারা এইভাবে আক্রমণ করেছে, কত মা বোন যে বিধবা হয়ে গেল, এইভাবেই দেবতারা বড় বড় যুদ্ধ করেছে। দোষ দেবতাদের নয় দিদি, দোষ আমাদের। আমাদের চুপ কর প্রয়াগু। এই আমার স্ত্রী বলছে না বিষ্ণুর দাসী? আমার স্ত্রী হয়ে তুই আমার তরফ না নিয়ে দেবতাদের তরফ যাচ্ছিস, ধিক্কার তোকে। বোন হলিকা, তোর ভাইয়ের উদ্দেশ্য অটল, আমি তপস্যায় যাচ্ছি। আমাকে ছেড়ে যেও না স্বামী, আপনার সন্তান যখন জন্মাবে আর আপনাকে এদিকে ওদিকে খুঁজে বেড়াবে, তখন আমি ওকে কি জবাব দেব? জন্ম নেওয়ার পরে পিতাকে দেখতে পাবে না, এরকম অত্যাচার আপনি করবেন না আমার উপর স্বামী। আমার কথা মানুন, আমার কথা শুনুন স্বামী, আপনি যাবেন না স্বামী। কর্তব্য পালন করতে যাচ্ছে তোর স্বামী আর তুই তার পায়ের শিকল হয়ে দাঁড়াচ্ছিস। তুই কেন ওর মনের আগুনটা নেভাতে চাইছিস বলতো? কেন তুই কেঁদে কেঁদে বারবার ওর মনটাকে দুর্বল করে তুলছিস? তুই কেন বুঝতে পারছিস না দেবতাদের বিনাশ করার জন্য এই যজ্ঞ করা হচ্ছে, আর তার মধ্যে তুই কেন বাধা সৃষ্টি করছিস? ভাই তুই ওর কথা শুনে কর্তব্য থেকে পালাস না, আর বরদান ছাড়া যদি তুই বাড়ি ফিরিস তাহলে তোর মায়ের দিব্যি, তোর মরে যাওয়া দাদার দিব্যি, আর তোর বিধবা বৌদির দিব্যি, এইটা মনে রাখিস। সুখী থাকিস বোন, সুখী থাকিস। যেও না, যেও না, যেও না স্বামী, যেও না। কি রে, অন্ধ নাকি? দেখতে পাচ্ছিস না? অন্ধ নয়, কিন্তু তোকে দেখে অন্ধ হয়ে গেছি। আমার স্বপ্ন সফল হয়েছে। স্বপ্ন? হ্যাঁ। কিসের স্বপ্ন? হ্যাঁ, রাত্রে ভগবান আমার স্বপ্নে এসেছে, আমাকে বলল পুত্র কাল সকালে পূর্ব দিশায় সোজা হাঁটতে থাকবি, আর ওখানে তুই একটি সুন্দর একটা মেয়ে দেখবি, ওকে ধাক্কা দিয়ে দিস, আর ওকে ধাক্কা মারলেই তোর ওর সঙ্গে বিয়ে হয়ে যাবে। আচ্ছা, এই সব তোকে ভগবান বলেছেন বুঝি? এইটাও বলেছিলেন নাকি? না, এইটা বলতে ভুলে গেছে মনে হয়। এরকম অসভ্যতা যদি তুই আগেও করিস না তাহলে দাঁত ভেঙে গুড়িয়ে হাতে দিয়ে দেবো। হ্যাঁ, কি নাকামো, ভেবেছিলাম কাঁচা আম, বেরোলো তরবুজ। বাবা বাবা বা, ভগবান কত সুন্দর বানিয়েছে ওকে। রম্ভা, রম্ভিকে, রম্ভিকে। ওম ব্রহ্মা নমঃ, ওম ব্রহ্মা নমঃ, ওম ব্রহ্মা নমঃ। হে ভগবান, আমার স্বামী আপনাকে প্রসন্ন করতে গেছে, রাগ করো না, দয়ার দৃষ্টিই রেখো, বরদান না দিলেও চলবে, কিন্তু ওনাকে সুস্থ সবল বাড়ি ফিরিয়ে দিন। নিজের ঘরে শত্রুর পূজা করা হচ্ছে, কি বর চাইলে? তোমার পুরো শ্বশুর বাড়ি ধ্বংস হয়ে যাক, এটাই চাইলে কি? দিদি আপনি সবসময় উল্টা কথা কেন বলেন? আমি তো সবার জন্য এখানে সুখ আর শান্তির
প্রার্থনা করছিলাম। হাজার বার বলেছি শত্রুকে ঘরে রেখো না, তার সত্ত্বেও লুকিয়ে রেখেছো। আজ তো আমি নিজেই এটাকে ফেলে দেবো, তাহলে এই রাজপ্রসাদে শান্তি আসবে। এ কি করছেন দিদি? দরকার হলে আপনি আমাকে শাস্তি দিন, কিন্তু আমাকে এই মূর্তিটা ফেরত দিন। আজকে তো আমি এই মূর্তিটাকে ফেরত দেব না। এরকম করবেন না দিদি, আমি আপনার পায়ে পড়ি, ইনিই আমার সাহারা। আর এই রাজপ্রসাদে দুঃখের ঝড়ের কারণ এই তোর ভগবান। তুই মূর্তি চাস? হ্যাঁ দিদি। এই নে দিদি। এটা আপনি কি করলেন দিদি? দিদি আপনি এটা কি করলেন? যখন আমার ভাইয়ের বধ হয়েছিল তখন এইভাবেই আমার বৌদির চুড়ি ভেঙে গেছে। আজকে দেখ তোর ভগবান চুরচুর হয়ে গেছে। আপনি ভুলে যাচ্ছেন দিদি, ভগবান তো কোনায় কোনায় আছে, এই মূর্তিতেও ভগবান আছে। মৃত্যুঞ্জয় মহাদেব, ত্রাহি মাম শরণাগত, জন্ম মৃত্যু জরা ব্যাধি, ত্রাহি মাম শরণাগত। প্রভু প্রভু, ঘোর অনর্থ, এই সংসার থেকে বিষ্ণুর নাম পুরোপুরি মুছে দিতে চায়, আপনার নাম পুরোপুরি মুছে দিতে চায়। কি হয়েছে? ও খুব জেদি পুরুষ প্রভু, যদি আমরা ওর তপস্যা বিঘ্ন না ডালি তাহলে ও আমাদের শেষ করে দেবে। তাহলে আপনি এই সমস্যার সমাধান করে নিন, এর আগে তো অনেক তপস্যাই ভঙ্গ করেছেন আপনি, এইবারটাও আপনি করুন। ঠিক আছে প্রভু, যেরকম আপনার আজ্ঞা। নারায়ণ নারায়ণ নারায়ণ, বলো বলো ইন্দ্রদেব কি বিচার করলেন? বিচার নয়, উপায় দেবশ্রী। দেখো নারায়ণ নারায়ণ নারায়ণ, ওম নমঃ শিবায়, ওম ব্রহ্মায় নমঃ নমঃ, ওম নমঃ নমঃ শিবায়, ওম ব্রহ্মায় নমঃ। আরে এই বকাটা ছেলে, আমাকে দেখি ওপরে কেন উঠলি নে? তুমি জিনিসটাই এরকম। আচ্ছা, কিছু যদি বলতে হয় নিচে এসে বল। না বাবা, আমি আমার দাঁত ভাঙতে চাই না। আরে বাবা মারবো না তোকে, আগে নিচে তো আয়। আমি এখানে ওপরেই ঠিক আছি, তুই নিচে আর আমি এখানে ওপরে। আরে আমি বলছি তুই নিচে আয় না, মিষ্টি মিষ্টি কথা বলবো দুজনে। কথা বলবো, ঠিক তো? কথা বলবো শুধু। তাহলে দেখ আসছি। একটু ওঠ তো, আজকাল তুই আমার স্বপ্নে আসিস। তুই এটা কি বলছিস? রোজ স্বপ্নে আসি আমি? হ্যাঁ, যবে থেকে আমি তোকে দেখেছি আমার মনটা না খালি উড়ু উড়ু করে। বাবা, তার মানে তুই মারামারি করবি আমার সঙ্গে? এই কি রে, তুই আয় না আমার বাবার কাছে আর আমার জন্য কথা বলতে। আরে আমি তো তোর বাবার কাছে বিয়ের সম্বন্ধ নিয়ে যেতে পারি, কিন্তু তোর বাবা মাথাটা দাঁড়িয়ে যদি না করে দেয়? আমার বাবাকে রাজি করার জন্য তোকে শুধু একটাই তীর চালাতে হবে। তোর বাবাকে তীর মারবো? না, তীর চালাতে হবে না, তোকে সর্দার হতে হবে। সর্দার? তুই একবার সর্দার হয়ে গেলে তার মানে মানে আমাদের বিয়ে পাকা, তাই না? তোর খালি তাড়া দাঁড়া। আরে বাবা, ভালো কাজে দেরি নয়। মহারানীর জয় হোক, আপনি ডেকে পাঠিয়েছেন মহারানী? হ্যাঁ সেনাপতি মহাশয়। মহারাজ তুমি বিশ্বস্ত লোক, এই জন্য একটা গুপ্ত কাজ আমি আপনাকে দিচ্ছি। আপনি যা বলবেন আমি করতে রাজি আছি। এই নিন বিষ। কার জন্য? চিন্তা করবেন না সেনাপতি মহাশয়, আপনার জন্য নয়। তাহলে ঠিক আছে, এই বিষ আপনি রাজমাতার খাবারে মিশিয়ে দিন। রাজমাতা? হ্যাঁ, যান। রেণুকা, এই রেণুকা, ওহো কাজের সময় দাসীরা কোথায় চলে যায়?
রেণুকা, এই রেণুকা, এই খাবার থালাটা নিয়ে চলো রাজমাতার ঘরে, চলো। রাজমাতার জয় হোক। রাজমাতা, দয়া করে খাবারটা খেয়ে নিন। তুই কি করে জানলি? দেওয়ালেরও কান আছে শ্বশুর মশাই। খবরদার, তুই যদি আমাকে শ্বশুর বলেছিস তো। আর খবরদার, আমাকেও জামাই বলেছ তো। আমি এক্ষুনি রাজমাতাকে বলে আসছি, এটার মধ্যে বিষ ছিল। কাউকে বলিস না, তাহলে আমাদের বিয়ে পাকা তো। পাকা, একদম পাকা। বাবা দীর্ঘায়ু হোক শ্বশুর মশাই। ওম ব্রহ্মায় নমঃ, 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 ওম ব্রহ্মায় নমঃ। সেনাপতি। হ্যাঁ মহারানী। নিয়ে যান রাজমাতাকে, আর কাল কোঠরিতে ফেলে দিন। সৈনিক, নিয়ে চলো। এ শাস্তির কারণ? এখন তুমি কারণ জিজ্ঞেস করছো? পুরো শহরে আমি বিষ্ণুর নাম মুছে দিয়েছি, আর তুমি এখনো ওনার নাম নিচ্ছো? তুমি রাজদ্রোহী সেনাপতি। হ্যাঁ মহারানী। দিদি, আমি এখানে থাকি বা জেলে, দুটোই একই ব্যাপার। কারণ এখানেও আপনি আমাকে কয়েদির মতনই রাখেন। আপনি কি এটাও জানেন না কি আমি মা হতে চলেছি? যদি সাধ্য হয় ওর জন্ম হওয়ার আগেই আমি ওকে মেরে দিতাম। তার কারণ, তোমার পেট থেকে জন্ম নেওয়া সন্তান তোমারই মতো বিষ্ণুর জপ করে আমাদের পুরো সংসারে ধ্বংস করে দেবে। সেনাপতি, রাজমাতা এখন রাজদ্রোহী, নিয়ে যান ওনাকে। রাজমাতা, চলুন। সেনাপতিকে নিয়ে যাওয়ার দরকার নেই, আমি নিজেই চলে যাচ্ছি। কিন্তু যদি তোমার ভাই এসে যায় তখন কি বলবে সেটা কি তুমি ভেবে দেখেছো? আমার সব খবরই জানা আছে। আমার ভাই আগে ফেরত তো আসুক, অমরত্বের বরদান পাওয়ার জন্য কি জানি কত বছর তপস্যা করতে হবে ওকে, সেটা ও নিজেও জানে না। এখন তো মহারানী শুধু আমি, এই রাজ্যে শুধু আমার অধিপত্য চলবে। সেনাপতি, নিয়ে যাও ওকে। চলুন রাজমাতা। ওম নমঃ শিবায়, ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ। নারায়ণ নারায়ণ নারায়ণ। বলো দেবঋষি, কি খবর নিয়ে এলে? আপনি তোতা পাখি হয়ে ওর তপস্যা ভঙ্গ করতে গেছেন, কিন্তু হিরণ্যকশ্যপের তপস্যা এখনো চলছে। ওনার তপস্যা দিন প্রতিদিন বেড়েই চলেছে মহারাজ। আমি জানি দেবঋষি, আজ অবধি আমি অনেকের তপস্যা ভঙ্গ করেছি, হিরণ্যকশ্যপের তপস্যা আমি ভঙ্গ করব। নারায়ণ নারায়ণ নারায়ণ। ওম ব্রহ্মায় নমঃ, 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 ওম ব্রহ্মায় নমঃ। নারায়ণ নারায়ণ নারায়ণ। হিরণ্যকশ্যপের তপস্যা ভঙ্গ করার জন্য আপনি এইবারও বিফল হলেন, এখন অন্য কিছু করে দেখে নিন। কিন্তু আমি একটা চিন্তায় আছে দেবঋষি। আপনাকে চিন্তা করতে হবে না, এখনো আমার কাছে অনেক উপায় আছে দেবঋষি। দেবঋষি, এখন দেখো আমার নতুন উপায়। আমাকে ডাকলেন প্রভু। অপ্সরা, হিরণ্যকশ্যপের তপস্যার জন্য সবাই ভয় পাওয়া শুরু করে দিয়েছে। ওনার তপস্যা ভঙ্গ করার কার্য আপনাকে দিলাম, তোমার নৃত্য আর অঙ্গ প্রদর্শন দিয়ে ওনার তপস্যা ভঙ্গ করো, যাও, এটা আমার আদেশ। আজ্ঞা দিন প্রভু। আমি যোগী আঁখি।
আছি দাঁড়িয়ে যোগী চোখ দুটি খোলো আরে যোগী চোখ দুটি খোলো আরে যোগী চোখ দুটি খোলো বড় কঠোর তপস্যা করেছো। ইন্দ্র বলেছিলেন এটা খুবই কঠোর তপস্যা, এরকম আমি আগে কোনোদিন দেখিনি। কশ্যপ পুত্র, আপনার তপস্যা পুরো হয়েছে, আপনার তপস্যা আমি দেখেছি, তাতে আমি প্রসন্ন হয়েছি। তুমি যা বরদান চাও চাইতে পারো। হে জগৎ পিতা ব্রহ্মদেব, আমি আপনাকে প্রণাম করছি, আজ আমার তপস্যা সফল হয়েছে। পুত্র, আমি তোমার মন পড়তে পারি, আপনি এত উগ্র তপ করেছেন যে আপনি বরদান চাইতে পারেন। হে জগৎ পিতা, তুমি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, প্রজাদের পিতা হও। শুরু আর এবং শেষ, ব্রহ্মাণ্ড আপনার নিবাস, এরকম দেবতাকে আমি প্রণাম করছি। আপনি যদি আমার ওপরে সত্যিই প্রসন্ন হয়ে থাকেন, তাহলে আমি যা বর চাই আপনি আমাকে প্রদান। সংকোচ করো না পুত্র, চাও, তুমি যা চাইবে আমি দেব। ঠিক আছে, তাহলে আপনি অভয় দান করলেন, আর বরদান দিতেও আপনি ইচ্ছুক, তাহলে আপনার ওই কথাতে আমি প্রোৎসাহিত হয়ে আমি আপনার কাছে একটাই বরদান চাই, যে আমাকে আজীবন অমরের বরদান দেওয়া হোক। আমি পৃথিবীতে মরব না, আকাশে মরব না, রাত্রে মরব না, দিনে মরব না, ঘরের ভেতর না, ঘরের বাইরে না, জলে ডুববো না, আগুনে পুড়ব না, অস্ত্র শস্ত্র কিছুতেই মরব না, পুরুষ না পশু কেউ মারতে পারবে না, এরকম বরদান। তুমি যে বরদান চাইলে সেটা খুবই দুর্লভ, কিন্তু আমি যে তোমাকে কথা দিয়ে দিয়েছি, তোমার বরদান আমি তোমাকে দিচ্ছি। তথাস্তু। জয় ব্রহ্মা। আমি এখন অমর হয়ে গেছি, অমর হয়ে গেছি। মহারাজা হিরণ্যকশ্যপের জয়। 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 সেনাপতি। হ্যাঁ মহারাজ। আপনি এখন নগরে যান, আর এটা প্রচার করুন যে আজ থেকে প্রজাদের ভগবান আমি, আমার পূজা হোক, আমার ভক্তি করুন, যেরকম আমার ভগবানের ইচ্ছা। আর এটা বলে দেবে, আমার আজ্ঞার বিরুদ্ধে গেলে তার মৃত্যুদণ্ড হবেই, ওর পুরো পরিবারকে শেষ করে দেওয়া হবে। যাও, আমার আজ্ঞা পালন করো। যেরকম প্রভুর আজ্ঞা। শহরবাসীরা ভালো করে শোনো, মহারাজের আদেশ শোনো, আজ থেকে আমাদের ভগবান হিরণ্যকশ্যপ, তাকে ছাড়া কোনো ভগবানের পূজো করা চলবে না। আর যদি কেউ পূজো করেও,
তাহলে হাতির পায়ের নিচে তাদেরকে পিষে দেওয়া হবে, ওদেরকে মেরে ফেলা হবে। আজ থেকে আমাদের ভগবান আমাদের রাজা, ওনাকেই ভগবান মানতে হবে, ওনাকেই ভক্তি করতে হবে, উনি আমাদের ভগবান, ভগবান হিরণ্যকশ্যপ। সবাই বুঝে না? আসুন স্বামী। কয়াগু, এই আমাদের সন্তান প্রহ্লাদ। প্রণাম পিতাশ্রী। দীর্ঘজীবী হও পুত্র, দীর্ঘজীবী হও। তোমাকে দেখে আমি সত্যি প্রসন্ন হলাম। কয়াগু, তোমার শরীর স্বাস্থ্য ঠিক আছে তো? আপনার বোন হোলিকা আমার এত যত্ন করেছে, আমার কোনো কষ্টই হয়নি। বরদান তো পেয়ে গেছো না? বরদান নেওয়া ছাড়া আমি ফিরে কি করে আসি হোলিকা? আমি তো তোকে দিব্যি দিয়েছিলাম, আমি অমরত্বের বরদান নিয়ে এসেছি। প্রয়াগু, আমি আজ থেকে ত্রিলোকের ভগবান, আমি ভগবান। হোলিকা দিদি, আপনার ভাই ফিরে আসার জন্য কোনো উৎসব হবে নাকি এ রাজ্যে? অবশ্যই হবে। চারিদিকে দীপ জ্বালাও, রঙ্গোলিতে ঘর সাজাও, হার লাগাও হার, রং দিয়ে আজ খেলবে সবাই, চলো উৎসব মানাই। আকাশের ওই রোদ্দুরে দেখো ঝম 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 ঝমকার, রাজা দেখো এসেছে আমাদের, নাচো সবাই আজ, তোমরা নাচো সবাই আজ, তোমরা নাচো সবাই আজ। আকাশে চন্দ্র মারি বাস, আকাশে চন্দ্র মারি বাস, এ রঙে রঙে সবাই খেলো আজ, এ রঙে রঙে সবাই খেলো আজ। এলো এলো যে আষাঢ় মাস, আকাশে চন্দ্র মারি বাস, আকাশে চন্দ্র মারি বাস, এ রঙে রঙে সবাই খেলো আজ। পাশে এসো আজ রং দিয়ে খেলবো, রং দিয়ে খেলবো, পাশে আসো আজ রং দিয়ে খেলবো, মনে লাগাবো মনে শুধু তুমি আজ, এ রাধে রাধে রঙে খেলো আজ, ও রাধে রাধে রঙে খেলো আজ। এলো এলো বসন্ত বাহার, জাগিয়ে ফুহার, মনে নাচে ময়ূরী আমার, কি হবে জানি মন যে ওড়ে বার। আমি যে প্রেমেতে পড়েছি, আমি যে প্রেমেতে পড়েছি। এলো এলো যে আষাঢ় মাস, আকাশে চন্দ্র মারি বাস, আকাশে চন্দ্র মারি বাস, এ রঙে রঙে সবাই খেলো আজ। অঙ্গে অঙ্গে দেখো সিহরণ জ্বলে, অঙ্গে অঙ্গে দেখো।
আসো আজ, রং দিয়ে খেলবো পাশে আসো আজ, করো জীবনের আশ, কে আজ আমি প্রেমেতে পড়েছি, কে আজ আমি প্রেমেতে পড়েছি। এলো এলো যে আশার মাস, আকাশে চন্দ্রমারি বাস, আকাশে চন্দ্রমারি বাস, রঙে রঙে হোরি খেলো আজ। এলো এলো বসন্ত বাহার, জাগে যে ফুহার, মনে নাচে ময়ূরী আমার, কি হবে জানি মন যে উড়ে বারবার, 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 কি হবে জানি মন যে উড়ে বারবার। তুই এরকমই বসে থাক, আমি আসবো তোর সঙ্গে দেখা করতে। রোজ লুকিয়ে চুরিয়ে তোর সঙ্গে দেখা করতে আসি। একদিকে ভালো, লুকিয়ে লুকিয়ে শুধু আমাকে দেখিস তুই, আর কিছু করিস না। আমার তো মনে হয় তোর জন্য চার তারা নিয়ে আসি, কিন্তু তোর বাবা মাঝখানে আছে, বিয়ের জন্য হ্যাঁই বলছে না। এখন তো উনিও হ্যাঁ বলবেন, তুইও তো হিরণ্যকশ্যপকে ভগবান মানিস। না না বাবা, ও শুধু রাজদরবারে মহারাজের সামনে ওকে ভগবান বলি, না হলে ও একজন রাক্ষসী রাক্ষস। তাহলে যতক্ষণ না আমাদের বিবাহ হয়ে যাচ্ছে ততক্ষণ তুই ওকে ভগবান মান না। না না, বউ বদলাতে পারি, ভগবান থোড়ি বদলাতে পারি। এই তিন লোকে শুধু একটি ভগবান, ভগবান হিরণ্যকশ্যপ। এই ঘন্টি বেজে গেল, তুই যদি ওকেই ভগবান মানিস তাহলেই তোর বিয়ে দেব, না হলে সারা জীবন এরকম থাক। তাহলে তো ত্রিলোকে ঘন্টা বাজবে। এই মেয়ে বাড়ি যা, এক্ষুনি দরবারে যা, না হলে তোর এক্ষুনি ঘন্টা বাজিয়ে দেব। ভগবান হিরণ্যকশ্যপের জয়। সেনাপতি, হ্যাঁ প্রভু, প্রহ্লাদের বাল্য অবস্থা পুরো হয়েছে, এখন ওর জ্ঞানের ইন্দ্র জেগে উঠছে। নরম ডালকে যেদিকে ঘোরাবেন সেদিকেই তো ঘুরবে। বাবার আজ্ঞা অনুসার তুই পড়াশোনা করছো তো? মা বাবার আজ্ঞা পালন করা তো সন্তানের প্রথম ধর্ম। তাহলে আমি কি বলছিলাম? হ্যাঁ, এই পৃথিবীতে মা বাবা সব থেকে ওপর, তার মধ্যে তোমার পিতা হিরণ্যকশ্যপ সর্বোত্তম। যদি ওনার আজ্ঞা আমরা পালন না করি তাহলে সবার অবস্থা খারাপ করে দেন, পুরো জগৎ যেন থেমে বন্ধ হয়ে যায়। আর ওনার প্রকাশেই তো সূর্য আর চাঁদে তেজ আছে, সেই জন্যই বলছি প্রত্যেক দিন সকালবেলা উঠে ওনারই নাম নিতে হয়, বুঝেছো বাচ্চারা? ওইটাই আমাদের ধর্ম। কি বললাম? তাহলে বলো, ভগবান হিরণ্যকশ্যপের জয়, ভগবান হিরণ্যকশ্যপের জয়, ভগবান হিরণ্যকশ্যপের জয়। স্বপ্নতে প্রভুকে দেখলে তাতে ধর্মের রক্ষা হয়, মন্দির আর মূর্তিতে ভগবান দেখলে তাকে মধ্যম দর্শন বলে আর উত্তম দর্শনও বলে। বলো শ্রী বিষ্ণু ভগবানের জয়। ওরে বাবা পালাও, মারো এই পাপীটাকে। বলো শ্রী বিষ্ণু ভগবানের জয় হো। রাজন, এখনো সময় আছে, যে আমাদের জীবন দেয় তার হাতেই আমাদের মৃত্যু লেখা আছে, তার সঙ্গে লড়ো না। রাজগুরু, ক্রোধের আগুনে ঘি ঢেলো না, আমারই রাজ্যে আমার বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে থাকবে আর আমি চুপ থাকবো। আজ আমি ছাড়া আমার রাজ্যে অন্য কোনো ভগবান নেই। মহারাজ, মহারাজের জয় হোক। মহারাজ, কি হলো? মহারাজ, আপনার আজ্ঞা মতন আশ্রমটাকে বন্ধ করতে গেছিলাম, বিষ্ণু ভগবান আমাদেরকে খুব মেরেছে মহারাজ, আর আমাদের এত কষ্ট দিয়েছে আপনাকে বলতেও পারবো না, আমাদের বাঁচান মহারাজ। মহারাজ, এখনো সময় আছে। আপনি মাঝখানে কিছু বলবেন না, তুমি যাও পুরো সেনাকে নিয়ে যাও, ওর সঙ্গে লড়ো আর নেস্ত নাবুদ করে দাও। মহারাজের জয়। Thank you.
যারা ভগবান বিষ্ণুর পূজা করছে তাদেরকে মেরে মেরে নেস্ত নাবুদ করে দাও, ওদেরকে তলোয়ার দিয়ে কেটে দাও, যাও সব কিছু ভেঙে ফেলো। ভগবান শুধু একজন, সেটাও হিরণ্যকশ্যপ। যখন আমরা বৃদ্ধ হয়ে যাই তখন শরীরে অনেক রকম রোগ দেখা দেয়, শরীরের একটা একটা অঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। এই রোগের অর্থ কি একদিন তোমাকে বলবো। মা, এই মানুষটা এভাবে কেন হাঁটছে? ইনি বৃদ্ধ হয়ে গেছে বাবা, যে জন্মায় তার মৃত্যু নিশ্চয়ই হয় বাবা। রম্ভা, রম্ভা, আমি আর থাকতে পারছি না, গ্রামে সকলের বিয়ে হয়ে যাচ্ছে, শুধু আমাদের হচ্ছে না। আরে হবে রে বাবা, সবুরে মেয়া ফলে, কেন না বুঝি? হ্যাঁ, সবুরে মেয়া ফলে, কিন্তু এত সবর করব তো ফলটাই বেরিয়ে যাবে হাত থেকে। এই যে তোর বাবা না অন্য কাউর সঙ্গে তোর বিয়ে করে দিলে, আমি সারা জীবন করতাল বাজাতে থাকবো আর তুই মঞ্জিরা। আরে না রে বাবা না, এখন তো আমরা সাত পাকে বেরিয়ে যাবো দুজনে। কবে? আরে পরে হবে, তুই
কথা কবে হবে কবে হবে কেন জিজ্ঞেস করছিস? যা এখন যাচ্ছি, কিন্তু তার আগে ভীষণ ভিড়। তুই আমার মা বাবা চলে আসার আগে চলে যা না এখান থেকে। যেতেই হবে। হ্যাঁ যেতেই হবে। যা না। যেতেই হবে। যা। যাচ্ছি। মা তাড়াতাড়ি আসো মা, এটা কি যাচ্ছে? সব যাত্রা যাচ্ছে বাবা। মা শেষ যাত্রা মানে কি? যখন মানুষের মৃত্যু হয় তখন লোক তাকে শ্মশানে নিয়ে যায়। মা শ্মশানে কেন? অগ্নিদাহ করার জন্য। দেহ আগুনে ভস্ম হয়ে যায় আর ঈশ্বরে বিলীন হয়ে যায়। মা ঈশ্বর কে? আমার পিতাশ্রী। এর জবাব তোমাকে নিজেই খুঁজতে হবে বাবা। যশ কীর্তি আর বৈভব, এই তিনটে যুগে যে শব্দ হয় সেইটা হলো আমি, সৃষ্টির সৃষ্টিকর্তা। আমি আকাশের ওই মেঘগুলোতে আমি তো গর্জাই, আকাশ যে এত আলোকিত ওইটিও আমার জন্যে। আমার সুন্দরতা চাঁদের থেকেও বেশি, আমার অধিকার সূর্যের উপরেও আছে। ঠিক বলছেন মহারাজ, আপনি ঠিক বলছেন। এটা হতেই পারে না, এটা মিথ্যা। রাজগুরু, এই পুরো দুনিয়ার নির্মাণ আপনি তো করেননি, আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন আর যেটি আমি বলছি সেটা শুনুন। আপনি চাইলে কাউকে জন্ম আর মৃত্যু দিতে পারেন, এইটা আপনার দ্বারা সম্ভব নয়, সেটি একমাত্র পরমাত্মাই করতে পারেন। রাজগুরু, আমি ক্রোধের নিয়ন্ত্রণ রাখছি, কেন কি আমি জানি এই পৃথিবীর মালিক আমি। আকাশ আমার মহলের ছাদ, বায়ু আমার দরজায় দাঁড়িয়ে থাকে, বরুণ আমার ঘরের জল ভরে, আর অগ্নিদেব তো আমার রান্নাঘরে কাজ করে। তা সত্ত্বেও বলছেন আমি ভগবান নয়। আমার আজ্ঞা নিয়ে সূর্য ওঠে এবং ডোবে, আমার বলাতেই মেঘ গর্জায়। আমি বিষ্ণু, আমি শিব শঙ্কর, আমি ত্রিলোকে বিরাজমান। বলো এই সংসারের আধার কে? আপনি মহারাজ। জ্যোতি স্বরূপ ব্রহ্ম নিরাকার কে? আপনি মহারাজ। এই জীবন জগতের জগন্নাথ কে? আপনি মহারাজ। আপনি পাপী মহারাজ। পাপি পাপি। আপনি পাপি মহারাজ। পাপি পাপি। এরা কি বলছে? আমার সম্মানকে ভুলে এরা কি বলছে? আপনার অন্যায়ের জলজ্যান্ত প্রমাণ আমরা, এই গরিবদের অবস্থাটা তো দেখুন। যে ভগবান ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ তার সামনে আপনি নগণ্য, আর তুমি যদি বিষ্ণুই হও তাহলে এই দেশ গরিব কেন? যদি তুমি ন্যায় করতে পারো তাহলে প্রজাদের সঙ্গে অন্যায় কেন হচ্ছে? আরে এই শয়তান রাজা, তোর কি লজ্জা নেই? এই অবস্থা দেখে কিছু বুঝতে পারছিস না? আমাদের পয়সা দিয়ে তোর এত বিলাস, আর তুই নিজেকে ভগবান বলছিস? এই গরিবদের চোখের দিকে তাকাও, এদের কষ্টটা দেখো। সৈন্যগণ তোমরা কি দেখছো? নিয়ে যাও ওকে আর কারাগারে ঢুকিয়ে দাও, সকালে সূর্য ওঠার আগে ওকে শুলিতে চড়িয়ে দাও। যাও কত অহংকার চুর চুর হলো যে নিজেকে বলে ভগবান। আমি ভগবান সেনাপতি। হ্যাঁ মহারাজ। রাজ্যে যারা আমাকে ভগবান না মানবে ওদের ঠিক এর মতন করে শুলিতে চড়িয়ে দাও, আর এই রাজগুরুকে রাজ্যের থেকে বাইরে বার করে দাও। যেমন আজ্ঞা মহারাজ। রাজগুরু চলো। হে ভগবান একে সুমতি দাও। চল। ভাঙলো মেঘ ঝড় এলো এসে গেল বর্ষা, ভগবান যে সব থেকে বড় মানুষের ছোট প্রাণ। হ্যাঁ তো শিষ্যরা বলো ভগবান। ও ভগবান হিরণ্যকশ্যপের জয়। ভগবান হিরণ্যকশ্যপের জয়। হ্যাঁ তো আমি কি বললাম, আমাদের ভগবান হিরণ্যকশ্যপের উপর শ্রদ্ধা রাখা উচিত। এই পৃথিবীর সৃষ্টিকর্তা ভগবান হিরণ্যকশ্যপ, ওনার ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়তে পারে না। তোমরা বুঝলে আমি কি বললাম? বুঝলে? মামা মাঝে বলে ভগবান তো বিষ্ণু, তাহলে আপনি আমার পিতাকে কেন ভগবান বলে মানছেন? প্রহ্লাদ আমার কথা শোনো, আমি তোমার গুরু। কিন্তু আপনি তো আমাদের ভুল শিক্ষা দিচ্ছেন, আমার পিতা কিভাবে ভগবান হবে? প্রহ্লাদ আমিও জীবন দেখেছি, আমি তোমাদের থেকে বড়,
আর তোমার মা কি জানে তোমার পিতা আমার কাছ থেকে শিক্ষা নিয়েছে? ভগবান কি হয় সেটি আমি জানি, আর তোমাদের মতন ছোট ছোট বাচ্চাদের পড়িয়ে আমি গুরু হয়েছি। আমি কি বললাম, ভগবান হিরণ্যকশ্যপ, সেই জন্যই বলি ভগবান হিরণ্যকশ্যপের ভগবান হিরণ্যকশ্যপের ভগবান হিরণ্যকশ্যপের। হে অন্তর্যামী, এটা তো ঘোর অনর্থ হয়ে গেল। কে এই নির্দোষ বালককে তীর মেরে গেল? প্রভু, ওর প্রাণ ফিরিয়ে দিন, ওর প্রাণ ফিরিয়ে দিন। প্রভু মানে আমার পিতা, উনি এখন আরাম করছেন, এখন আসতে পারবেন না। রাজকুমার, রাজকুমার প্রহ্লাদ, প্রভু তো ব্রহ্মা বিষ্ণু আর মহেশ, তোমার বাবা ভগবান নয়, উনি তো সাধারণ মানুষ। রাজা হওয়ার জন্যে উনি কাউর প্রাণ নিতে পারেন, কিন্তু কাউকে প্রাণ দিতে পারে না। ওই শক্তি তো শুধু ভগবানের মধ্যে আছে। আমার পিতা ভগবানই, ওনার নাম নিতেই এই বালকটি আবার ঠিক হয়ে যাবে। ভগবান হিরণ্যকশ্যপ, এই বালকটিকে ঠিক করে দিন, এই বালকটিকে আবার জ্যান্ত করে দিন, এই বালকটিকে জ্যান্ত করে দিন, এই বালকটিকে জ্যান্ত করে দিন। প্রহ্লাদ, এখন বিশ্বাস হলো তোমার যে তোমার বাবা ভগবান নয়? তাহলে ভগবান কে? ব্রহ্মা বিষ্ণু মহেশ। হে ভবভয় ভঞ্জন, জনমন রঞ্জন সুখকারী, পাপ বিমোচন দুষ্ট নিকন্দন, ভবভয় হারি। হে অন্তর্যামী, হে প্রভু, যদি আপনার ভক্তি সত্যি হয় আর সত্যিই যদি আপনি জগতের ভগবান হন, তাহলে আপনি এই বালকের প্রাণ দান করুন। হে ভগবান বিষ্ণু, আপনি এই বালকের প্রাণ ফিরিয়ে দিন, এই বালকের প্রাণ ফিরিয়ে দিন। মহারাজ, আপনি জিতে গেলেন আর আমি হেরে গেলাম, আপনি আমার সত্যিকারের গুরু। প্রহ্লাদ, এটা কি করছো? ভগবান তো তোমার পিতা, ও ভগবান নয়, কোন দুষ্ট মানুষ। তোর কোন ইচ্ছাটা আমি পুরো করি না বলতো? মেয়েটা বাইরে যায় তো আমি খাবার বানিয়ে দিই, ঘুমানোর সময় বিছানা করে দিই, আর ঘুম আসলে পার্টি পেতি, আর আমি তো কিছুই করি না। ভাগ্যিস পার্টি পেদাবার কথা তোমার মাথায় এসেছে, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পা ব্যথা হয়ে গেছে গো, বসো না। ঠিক আছে, বসে পড়লাম, পার্টি পে দাও দেখি। কিন্তু এখন যদি জামাই এসে যায়? ও আমাদের মেয়ে পার্টি পে দেবে? এটা কি তুমি পার্টি পে দিচ্ছ না আটা মাখছো? আরে তোর পা তো আটার মতো না, আমার কি দোষ? তুমি তো আমার কথা শুনছো না, তারপরে গলাবাজি করছো, আজকে তোমাকে বাইরেই শুতে হবে। কিন্তু আমাদের মেয়ে বড় হয়ে গেছে, জামাই যদি দেখে নেয়, ও জেনে গেলে কি ভাববে বলো তো? জামাই রাতে যা ভাবা সে ভাববে, কিন্তু আজকে রাতে তুমি বাইরেই শোবে। হ্যাঁ বলে দিলাম, যাও। হ্যাঁ এই ওজনটা তো সরিয়ে নাও তো, যাও না, সাবধানে থেকো, চলো টেপো। হ্যাঁ কি টিপো? পা খবরদার যদি তুই আমাকে পা টিপতে বলেছিস। এই খবরদার, যদি বড় গলা আমার সাথে কথা বলেছ, চুপচাপ শুয়ে পড়ো। চুপচাপ শুয়ে পড়ার জন্য কি তোর সঙ্গে বিয়ে করেছি আমি? চুপচাপ না শুলে চলে যা বাইরে, এক্ষুনি বাইরে যাও, আর তোর বিছানা বাইরে লাগা। না না, আমি তো এখানেই শোবো, কোনো কথা শুনবো না, বললাম না বাইরে যা। আরে ঠিক আছে ঠিক আছে, আরে যা হওয়ার হয়ে গেছে। এই রোজের ব্যথা কাকে যে বলি। ওহো হো শ্বশুর মশাই, জয় হো। আপনি এখানে? ভিতরে প্রচন্ড গরম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু তুমি এখানে? গরম গরম, যেরকম আপনার হচ্ছে না ঠিক সেরকম আমারও হচ্ছে। জামাই রাজা সাবধানে থেকো, নাহলে তোমার অবস্থা আমার মতন হয়ে যাবে। এখানে সব উল্টো চলে, আমার বউ আমার স্বামী হয় আর আমি ওর বউ হই। এটা কি বলছেন শ্বশুর মশাই, রাজমহলে তো বাঘ হয়ে ঘুরে বেড়ান আর বাড়িতে ছাগল। তুমি আমাকে ছাগল বললে?
তাহলে তোমার অবস্থাও ওরকম হবে। শ্বশুরমশাই এসব কথা থাক। আরে তুমি এসব কথা জানো না, এ ঘরে শুধু মেয়ে ছেলেদের চলে, পুরুষের নয়। তাহলে শ্বশুরমশাই শুনুন, আজ থেকে এই ঘরে শুধু পুরুষদের চলবে। এমনিতে আজকে ওর সঙ্গে আমি ঝগড়া করতে চাইনি, তাই আমি বাইরে চলে এসেছি। কাল থেকে দেখে নেবে আমি কিরকম বড় পুরুষ। এখন পুরুষত্বের কথা ছেড়ে দাও, বিষকে পরীক্ষা করা যায় না, আর চুপচাপ খাটিয়াতে শুয়ে পড়ো বাইরে। প্রহ্লাদ। হ্যাঁ গুরুদেব। এই নাও, এটা রাখো। এই বইটা কার? বর্ণমালা। বর্ণমালা? বর্ণতে উত্তম তো ব্রাহ্মণী। ঠিক কথা বলেছো বাবা, ঠিক কথা। ব্রাহ্মণী ব্রহ্মের মুখ হয়, ব্রহ্ম জানাদি ব্রহ্ম নাহা, অর্থাৎ যে ব্রহ্মকে জানে সেই ব্রাহ্মণ হয়। ব্রহ্মা কে? ব্রহ্ম মানে সবকিছু। তাহলে গুরুদেব ব্রহ্মার সম্বন্ধে কিছু বলুন, জ্ঞান দিন। নেই আছে আমার আর কোনো কাজ, মনে প্রাণে শুধু হরির নাম। এখানে হরি একজনই, সে হলেন রাজা হিরণ্যকশ্যপ। প্রহ্লাদ, তুমি তোমার গুরুর আজ্ঞা পালন করছো না, তুমি গুরুর অপমান করছো। তুমি তোমার নিজের হাত বাড়াও, তোমাকে শাস্তি দিতেই হবে। যদি হরির নাম নেওয়াতে আমাকে সাজা পেতে হয় তাহলে দিন দিন সাজা। আরে ভাই কিছু হচ্ছেই না। গুরুদেব। হ্যাঁ রাজা মশাই। আপনি প্রহ্লাদকে রাজনীতির শিক্ষার বরাবর দিচ্ছেন তো? হ্যাঁ মহারাজ। তাহলে ও আমার একদিন যোগ্য পুত্র হয়ে উঠবে। কিন্তু প্রহ্লাদের আসতে এত বিলম্ব কেন হচ্ছে? পিতাশ্রী। পুত্র প্রহ্লাদ বেঁচে থাকো। আজ রাজদরবারে প্রহ্লাদ প্রথমবার এসছে, ওর আশার আনন্দে উৎসব হোক। অপ্সরাদের ডাকো। পিতাশ্রী ওদের ডাকবেন না, প্রভু ভক্তির জন্য দেবদেবীদের ডাকুন, যার দ্বারা পরমেশ্বর আমাদের মনে প্রাণে শান্তি দেয়। পরমেশ্বর? কোথায় আছে পরমেশ্বর? পরমেশ্বর তো আপনার সামনে বসে আছে। প্রভুর জয় হোক। না, ইনি ভগবান নন। ভগবান তো সে যার আলোর প্রকাশে পুরো বিশ্ব আলোকিত হয়, যার শ্লোকে আমরা শুনতে পাই, যার শক্তিতে সংসারে সব জীব জীবিত। জেগে থাকে, খায়, জলপান করে, হাঁটাচলা করে, ঘোরাফেরা করে, বেঁচে থাকে, আর সেইভাবে মারাও যায়, সেটাই ভগবানের দয়া। প্রহ্লাদ, গুরুদেব, আপনি ওকে এই শিক্ষা দিয়েছেন? আমি এই শিক্ষা দিইনি মহারাজ। প্রহ্লাদ, আত্মা, পরমাত্মা, পূর্ণ আত্মা, জগদাত্মা, আদি পুরাতন শব্দকোষ যেখান থেকে শুরু হয়েছে সেটা আমি। চোখ আমাকে আলো দেয়, কান শুধু আমার গুণগান শোনে, জীব শুধু আমার গুণগান গায়, আত্মা তোমরা সবাই, পরমাত্মা আমি। প্রহ্লাদ, আমি তোর এই কথা শুনতে চাই না। আমারই পুত্র হয়ে আমার আজ্ঞার পালন করছিস না? তুই এখন আমার ক্রোধ দেখিসনি? সমুদ্রের ঢেউয়ের মতন যখন আমার ক্রোধ উছলে পড়বে, তুই কোথায় বইয়ে চলে যাবি তুই নিজেই জানতে পারবি না। আপনি ভুলে যাচ্ছেন পিতাশ্রী, ভগবানের ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়তে পারে না। আপনি শুধু মানুষের জীবনই নিতে পারবেন, কিন্তু জীবন দান করতে পারবেন? প্রহ্লাদ, তোর এই সব কথা শুনে মনে হয় তুই আমার পুত্র না, তুই আমার শত্রু। এর আগে যদি তুই কিছু বলেছিস আমি তোকে রাজপাট থেকে বার করে দেব। সেনাপতি, হ্যাঁ মহারাজ, নিয়ে যাও, আর একে কারাগারে বন্ধ করে দাও, খাওয়া দাওয়াও বন্ধ করে দাও, ধানের একটি দানাও যাতে না পৌঁছায় ওর কাছে, যাও। না না স্বামী, আমার সন্তানকে ছেড়ে দিন স্বামী। চুপ থাকো, আমার সন্তানকে এইভাবে কেড়ে নেবেন না স্বামী। সৈনিকগণ, ঢুকিয়ে দাও ওকে কারাগারে, জলের একটি ফোঁটা ওর কাছে যাতে না পৌঁছায়, খিদে পেলে এক দানাও খেতে দেবে না, আনাজের একটি দানা ওর কাছে পৌঁছাতে না পারে, বনে রাখবে। তুমি এসে গেছো, একটু এদিকে আসো দেখি। আজ তো ভাগ্য খুলে গেছে, তুমি কাছে ডাকছো। খুলে যায়নি, বন্ধ হয়ে গেছে। তোমার আদরের জামাই এটাই জিদ ধরে বসে আছেন, যতক্ষণ ও সর্দার না হবে ও বাবা হবে না। এই জন্মে সর্দার কি করে হবে? তুমি কি দাদু হতে চাও না? তুমি যদি কিছু করতে না পারো তাহলে বলে দাও, কিন্তু আমি তো রাস্তা খুঁজেই নিয়েছি। রাস্তা? হ্যাঁ, কাছে এসো। এত ধেড়ে বুড়ো হয়ে গেছে তা সত্ত্বেও তোমার এসব গেল না, কানটা নিয়ে এসো। হ্যাঁ, কি বললে? এই কানের পর্দাটা সরালে তাহলে তো আমি কিছু বলতে পারবো। হ্যাঁ সরালাম, বলো।
আস্তে আস্তে আগের বছর যে কানটা টেনেছিলে এই বছর কি ঠিক হলো? বেশি কথা বলো না, কিন্তু আমি তোমাকে যা যা বলবো সেটা মন দিয়ে শোনো। কি বললি? কিন্তু গ্রামের লোকে কি বলবে? আরে গ্রামের লোকেরা যা বলার বলুক, দোলনা তো আমার ঘরে আমি টাঙাবই, আমার মন যা চাইবে আমি তাই করব। মনে যা আসবে সেটাই করবে, কি করবে ও? বাবাকে খাইয়ে দিস। আরে কিন্তু এই দুধের মধ্যে আছে কি? হাতিকে দেওয়ার জুলাব। হাতির হাগা হওয়ার ওষুধ? এটা যদি আমার বাবা খেয়ে নেন তাহলে তো? না না বাবা, আমার দ্বারা এসব কাজ হবে না। আরে আমার রম্ভা রানী, একটু মনটাকে শক্ত করো আর খাইয়ে দাও তোমার বাবাকে, তারপর আমি দেখছি রাজা হিরণ্যকশ্যপকে ভগবান মনে করে না বিষ্ণুকে। কিন্তু দেখ, এটা ভুল করে তোর মাকে খাইয়ে দিস না। কিন্তু ও মা, ও মা গো, মরে গেলাম। আরে তুই এত চেঁচাচ্ছিস কেন? বৈদ্য কি বলেছে? দাই মাকে ডেকে নেওয়ার দিন এসে গেছে রে। কাকে ডাকার দিন এসে গেছে মা? আরে যেই দিনটা তোকে দেখানো উচিত ছিল ওটা তোর মা দেখাচ্ছে। নিন বাবা, এই দুধটা আপনি খেয়ে নিন। আরে এই দুধটা তোর মাকে খাওয়ানো দরকার, ওকে দিয়ে দে। দে না বাবা, না এই দুধটা তো আমি শুধু বাবাকেই খাওয়াবো। তোর বাবা তো সারা দিন দুধ খেতে থাকে, তুই তোর বড়কে গিয়ে খাওয়া, তাহলে যদি কিছু উপকার হয়। ওকে তো আমি রোজ দুধ খাওয়াই, তাহলে চোখে কেন পড়ে না? আরে ছাড়ো না, খেতে হবে তো, খেয়ে নিচ্ছি। আহা, মিষ্টি ছিল। আরে বাবা পেটে ব্যথা হচ্ছে, আরে বাবা পেটে ব্যথা হচ্ছে, আরে কিছু গড়বড় হয়েছে, ওরে বাবা, ছাড় আমাকে, ছাড় আমাকে। শ্বশুরমশাই কোথায় যাচ্ছে? আমি কোথাও যাচ্ছি না, ছাড় আমাকে। হ্যাঁ বুঝতে পেরেছি, রোজ সকালের দৌড়াদৌড়ি। হ্যাঁ আরে আরে বাবা মরে গেলাম। আরে কি হলো বলুন, এখন হিরণ্যকশ্যপকে ঠিক করে দিতে? আরে ও তো আর বৈদ্য নয়। কিন্তু আপনি তো ওকে ভগবান বলেন। হ্যাঁ মানি ওকে ভগবান। ভগবান? ও বাবা বাবা গো বাবা গো। এখন এরকম করো, সারাদিন গ্রামের বাইরেই বসে থাকো। দাঁড়ান রাজমাতা, কারাগারে যাওয়ার অনুমতি নেই। রাজমাতারও যাওয়ার অধিকার নেই? রাজার আজ্ঞার পালন আপনাকেও করা উচিত রাজমাতা। কিন্তু আমি একজন মাও। রাজার আদেশের উপরে মা বাপ ভাই বোন কাউর দাম নেই। সেনাপতি, আমার সন্তানের খিদে পেয়েছে, আমাকে পোড়লাদের কাছে যেতে দিন। মা, মা। পোড়লাদ? বাবা। মা তুমি কেন আমার চিন্তা করছো? ভগবান কাউকেই ক্ষুধার্ত রাখেন না, উনি আমারও খেয়াল রাখবেন। কিন্তু বাবা, এরা সবাই তোকে মেরে ফেলতে চাইছে। মা, জীবন আর মৃত্যু তো শুধু আমার প্রভুরই হাতে, তুমি যাও মা, আমার একেবারে চিন্তা করো না, যাও মা। না বাবা, এমন বলিস না, আমার পোড়লাদ। রাজমাতা আপনি রাজ্যের অপরাধী, মহারাজের আজ্ঞার বিরুদ্ধেই আপনি এখানে চলে এসেছেন, আমি আপনাকে মহারাজের কাছে নিয়ে যাব। চলুন সৈনিকগণ, রাজমাতাকে নিয়ে চলো। চলো চলো। মহারাজের জয় হোক। মহারাজ, রাজমাতা আপনার আজ্ঞার বিরুদ্ধে কাজ করেছেন আর অপরাধ করেছেন। অপরাধ? কি অপরাধ? আপনার আজ্ঞা বিরুদ্ধে ও প্রহ্লাদের জন্য খাবার নিয়ে গেছে। আমার মানা করার সত্ত্বেও তুমি প্রহ্লাদের জন্য খাবার নিয়ে গেছো? হ্যাঁ। কেন? মা হওয়ার আগে স্ত্রী হও। আর প্রয়াগু, তুমি তো আমার স্ত্রী, স্বামীর আজ্ঞাটা বড় না পুত্রের স্নেহটা বড় তোমার কাছে? মহারাজ, স্ত্রী সবার আগে মা, তাও স্বামী আর সন্তানের কর্তব্য পালন করতে হয়। আমি আপনার সব দায়িত্ব পূর্ণ করেছি, সন্তানের দায়িত্বটাও পূরণ করতে দিন, আমি তো আপনার আজ্ঞাই পূরণ করছি। সেটি কি করে? আমি নিজে ক্ষুধার্ত থেকে। প্রয়াগু প্রয়াগু, তুমি আমার অপমান করছো, চলে যাও এখান থেকে। আজকের তো ব্যাপারই আলাদা। কেন, কি হয়েছে? আরে দেখছিস না, তোর এই স্বামী সৈনিক থেকে সর্দার হয়ে গেছে, আর তোর বাবা বদনা নিয়ে দৌড়াদৌড়ি করছে, আর ও না থাকার জন্য আমি সর্দার হয়ে গেছি। এবার তোমার শান্তি হয়েছে তাই না?
এখন তো আমার ইচ্ছা পূরণ করবে, তাই আমার রানী তোমার তো এমন ইচ্ছা পূরণ করবো যে এখানে দশটা দশটা বাচ্চা খেলবে। বাবা কি জিলিপি আর কি লাড্ডু, নে প্রহ্লাদ তুইও খা, নাহলে তুই না খেয়ে মরে যাবি। আপনি কেন এত দুশ্চিন্তা করছেন? হাজার হাতের মতো আমার প্রভু আছেন, উনি আমার চিন্তা করছেন। নাথ, আজকে আপনার মুখে এত দুশ্চিন্তার ভাব কেন? মানুষ কেন যে আমার ভক্তদের উপরে এত কঠোর শিক্ষা পরীক্ষা নেয়? নাথ, আজকে কোন ভক্তির চিন্তায় আপনি এত ডুবে রয়েছেন? একটা ছোট্ট বাচ্চা কষ্ট পাচ্ছে, কিন্তু আমার ভক্তির জন্যে চারিদিকে ওর জয় জয় গান হচ্ছে, কিন্তু আজকেও ক্ষুধার্থ। ছোট ভালো ক্ষুধার্থ থাকবে, আর যদি ক্ষুধায় ও মরে যায় তো? আমার ভক্ত খালি পেটে শোবে না। এই কর্তব্যটা আমার নাথ, আমি স্ত্রী, মা একজন। ওর মাকে হিরণ্যকশ্যপ বাধা দিয়েছে, কিন্তু আপনার ভক্তের এই মা এখনো বেঁচে আছেন, ওর উদ্ধার আমি করব। যখন আমি আমার মায়ের পেটে ছিলাম তখন আমার খেয়াল কে রাখছিল? ভগবান জগদীশই। আজকে উনি আমার রক্ষা করেছেন, তো পিতাশ্রী আপনি ওই থালা থেকে খাবার খান। আপনি ওর গুরুকে নিয়ে দরবারে চলে আসুন। মহারাজ, হঠাৎ আপনি আমাকে কেন ডাকলেন? গুরু মশাই, প্রহ্লাদ আমার ঘুম কেড়ে নিয়েছে, আমি ওকে জ্যান্ত দেখতে চাই না। আপনার চিন্তা করার কোনো দরকার নেই, আমি আশ্রমে নিয়ে যাচ্ছি আর ওকে ওখানে ভালো করে কষে বেঁধে রাখব। যদি বেঁধে রাখতে চান বেঁধে রাখুন, আর যদি মারতে হয় তো মারুন, কিন্তু আমার চোখের সামনে থেকে দূর করুন। আপনার যেমন আজ্ঞা মহারাজ। কি বললি? এখন ডাক নিজের ভগবানকে বাঁচানোর জন্য। ওম বিষ্ণু নমো নমো। আরে ডাক, ওম বিষ্ণু নমো নমো। কি হলো, ভগবান এখনো কথা শুনছে না? ওম বিষ্ণু নমো নমো, ওম বিষ্ণু নমো নমো, ওম বিষ্ণু নমো নমো, ওম বিষ্ণু নমো নমো, ওম বিষ্ণু নমো নমো। আরে এটা কি হচ্ছে, জল নিচে নামছে। হ্যাঁ, আরে বাবা, সব খুব কষ্ট আমারই হচ্ছে, আমার দেওয়া শাস্তি আমার কাছেই ফিরে এলো, বাঁচাও বাঁচাও। প্রহ্লাদকে নিয়ে যাও একটি উঁচু পাহাড়ে, আর ওখান থেকে খাইতে ফেলে দাও। নারায়ণ নারায়ণ। আসুন আসুন নারদ, আজ আপনার পরম ভক্ত প্রচন্ড বিপদে আছে। বিপদ? হ্যাঁ দেবী। নারায়ণ ভক্ত প্রহ্লাদকে মহারাজ পর্বত থেকে ফেলে দেবার সংকল্প করছেন, আর মাতা প্রয়াগও খুব দুঃখী, আর আপনি চুপচাপ বসে আছেন। না দেবী, আমি যেতে রাজি আছি, আমি তো আমার ভক্তদের বাঁচাবো,
একটি শিশুর প্রাণ নিতে সারা জগৎ আকুল, তার মধ্যে একটা জ্যোতি এখনো জ্বলে আছে। শান্ত হবে পৃথিবী আর শান্ত হবে ব্রহ্মাণ্ড, আকাশে বাতাসে দেখো যুদ্ধের ধ্বনি বাজে। হরি যার রক্ষা করে তাকে না কেউ মারতে পারে, পতঙ্গ যার সৃষ্টি হাতিকে দেয় যে পুষ্টি, তার আগে কাউর জোর চলে না, ভগবানের পতাকা কেউ ফেলতে পারে না, ভগবানের পতাকা কেউ ফেলতে পারে না। প্রহ্লাদ এখন আর বেঁচে ফিরবে না, এতক্ষণে তোকে পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছে। আমার সন্তানকে মেরে আপনারা কি সুখ পাবেন বলুন? আমার সন্তান কি মারা গেছে? তাহলে আমিও বাঁচতে চাই না, বাঁচতে চাই না। মা, মা, মা। বাবা প্রহ্লাদ, আমার লাল, আমার লাল প্রহ্লাদ, আমার লাল। বাবা প্রহ্লাদ, তোর কিছু হয়নি তো? তুই ঠিকঠাক আছিস তো? আমার লাল, তুই একদম ঠিক আছিস তো? হ্যাঁ মা, আমাকে পাহাড় থেকে ফেলে দিয়েছিল, কিন্তু আমার প্রভু আমাকে রক্ষা করেছেন। ও প্রহ্লাদ, এখন এই বিষাক্ত সাপটা বেঁচে আছে, এবার আমি কি করি? ভাই, তলোয়ার দিয়ে মাথা কেটে দাও, এটাই একমাত্র উপায়। সেনাপতি, নিয়ে যাও একে আর কেটে দাও ওর মাথা, যাও। নাথ, এত কষ্ট সহ্য করা সত্ত্বেও প্রহ্লাদ আপনার ভক্তি ছাড়েনি। প্রহ্লাদ আমার পরম ভক্ত। আর আজকে ওর মাথার উপর ওর বাবার আশীর্বাদের বদলে তলোয়ার চলবে আর রক্ত বইবে। না দেবী, আমার ভক্তদের রক্ষা করার এইটা আমার পরম কর্তব্য। আরে, ও তো তলবার দিয়েও কাটছে না। সৈনিক, নিয়ে চলো ওকে মহারাজের কাছে। মহারাজের জয় হোক। কি খবর মহারাজ? তলবার চালিয়ে চালিয়ে আমার হাত ব্যথা হয়ে গেছে, কিন্তু প্রহ্লাদ মরছে না। কি, তরোয়াল দিয়েও মরছে না? না মহারাজ। কি করবো এটাই বুঝতে পারছি না। আপনি এক কাজ করুন, হাতিকে মদ্যপান করিয়ে দাও আর ওর পায়ের নিচে প্রহ্লাদকে পিষে দাও। যেমন আজ্ঞা মহারাজ। দেখছি তোর ভগবান তোকে এখন কি করে বাঁচায়। মহাবত, পিষে দাও এই ছেলেটাকে। মদমস্ত হাতিকে ছাড়লাম, কিন্তু প্রহ্লাদকে দেখে ও পেছনে এসে গেল। বললে, হাতিও পেছনে এসে গেছে? হাতিও কিছু করতে পারলো না? হ্যাঁ প্রভু, এখন একটাই রাস্তা বাকি রইল, কুমারকে সাপের কারাগারে ঢুকিয়ে দেওয়া হোক, তাহলে ও শেষ হয়ে যাবে। তারে কি দেখছো, এখন যাও প্রহ্লাদকে সাপের কারাগারে ঢুকিয়ে দাও। প্রভু। সেনাপতি। হ্যাঁ। আমি যেরকম বলেছি প্রহ্লাদকে সেরকম কারাগারেই রাখা হয়েছে তো? হ্যাঁ মহারাজ। ঠিক আছে,
তুমি যাও আর প্রহ্লাদকে নিয়ে আসো এখানে আর ঢুকিয়ে দাও এই কারাগারে। ফেলে দাও ওকে সাপের কারাগারে। না না মহারাজ, না স্বামী, এরকমটি করবেন না স্বামী, না, আমি আপনার পায়ে পড়ি। তুই আমার পায়ে পড়বি আর আমার মন গলে যাবে এইটা ভাবছিস তুই? ছেড়ে দে আমার পা। যতক্ষণ না আপনি আমার কথা শুনবেন আমি আপনাকে যেতে দেব না। প্রয়াগ, তুমি কিন্তু আমার রাস্তায় বাধা হয়ে উঠছো। না মহারাজ, সাজা দিতে হলে আপনি আমাকে দিন, কিন্তু আমার সন্তানকে সাপের ঘরে ফেলে দেবেন না। তোর পুত্র আমার জন্য বিষাক্ত সাপ। সারা জগৎ আমাকে ভগবান মানে, কিন্তু তোর ছেলে আমাকে ভগবান মানে না, এইটাই ওর শাস্তি। ফেলে দাও ওকে সাপের কারাগারে, ফেলে দাও। মা, আমি তোমায় কতবার বলেছি তুমি আমার দুশ্চিন্তা করো না, ভগবান আছেন আমার চিন্তা করার জন্য। মা বিশ্বাস রাখো ভগবানের উপর। সেনাপতি রাজমাতাকে এখান থেকে দূর করো, নিয়ে যাও ওকে আর একে ফেলে দাও সাপের কারাগারে। এমনটি করবেন না স্বামী, নিয়ে যাও ওকে। আমার সন্তানকে ছেড়ে দিন, আমার সন্তানকে ছেড়ে দিন। এইবার দেখছি প্রহ্লাদ কি করে বাঁচে। আরে সাপ তো ফুল হয়ে গেছে, চমৎকার, চলো। সাপের জায়গায় ফুল, সাপ ফুল হয়ে গেছে। না সহজ না এ রাস্তা চলা, বড় যে কঠিন ভক্তি ওর অটল আর দুর্বলেরও শক্তি, আশা নিরাশা ওকে ছাড়া ভাবতে পারে না, ভগবানের পতাকা কেউ ফেলতে 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 পারে না। রাজমাতা, হে রাজমাতা, আপনার এই দুর্দশা? রাজগুরু, আজ আমরা ঘর ছাড়া হয়ে গেছি, প্রহ্লাদের পিতা আমাদের রাজ্য ছাড়া করেছেন। এ কি বলছেন? রাজমাতা নিরাশ হইবেন না, চলুন আমার আশ্রমে চলুন, ওইখানে থাকবেন, চলুন 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 রাজমাতা, চলো বাবা আসুন, রাজমাতা আসুন, আসুন বাবা প্রহ্লাদ। রাজমাতা, আপনার আশাতে এই আশ্রম ধন্য হল। ধন্যবাদ রাজগুরু, যদি আজকে আপনি না থাকতেন তাহলে না জানে আমাদের কি হতো, আমার ফুলের মতন সন্তানের কি দশা হতো। এটাও ভগবানের ইচ্ছা রাজমাতা, না হলে যে পা ফুলের উপর চলা উচিত সেটা কাঁটার উপর কেন চলছে?
রাজমহলের এই রাজমাতা আজকে এই আশ্রমে কেন এসেছে? আপনি ভেতরে আরাম করুন, আমি আপনার জন্য জলখাবারের ব্যবস্থা করছি। রাজগুরু, আপনি এখনো জেগে আছেন? রাজমাতা, আপনি এখনো জেগে আছেন? আমি জেগে আছি কারণ আমি একজন দুঃখী মা, যার সন্তানের মাথায় সবসময় মৃত্যু ঘনিয়ে রয়েছে, তার মা আমি। এরকম বালকের অভাগিনী মা আমি। আর আমিও জাগি রাজমাতা, যেই রাজ্যের আমি দেখাশোনা করলাম, সন্তানের মতন ভালোবাসলাম, ওই রাজ্যের মহারাজ আমাকে ওখান থেকে বেদখল করে দিল। এটা আমার অপমান ছিল না রাজমাতা, এটা তো ভগবানের অপমান ছিল। মানুষের যখন অহংকার বেড়ে যায় তখন আর কিছু বোঝার জ্ঞান থাকে না। মানুষের অভিমান যখন চরমে থাকে তখন ভবিষ্যতের সুখকেও লাথি মারে। আমার কাছে খুব অশুভ সংকেত মনে হচ্ছে, আমার খুব চিন্তা হচ্ছে। রাজগুরু, কোনো অনিষ্ট তো হবে না, আমার বাচ্চার কোনো ক্ষতি তো হবে না। ভবিষ্যৎ আমরা কি করে বলতে পারি রাজমাতা, আমরা তো শুধু কাঁচের পুতুল, আর আমাদের জীবনের দড়ি তো পরমাত্মার হাতে। উনি যেরকম নাচাবেন সেরকমই নাচতে হবে, উনি যেরকম হাসাবেন সেরকম হাসব, আর উনি যেরকম কাঁদাবেন সেরকম কাঁদব। আপনি কাঁদছেন রাজমাতা, অনেক রাত হলো, আপনি কি আরাম করুন রাজমাতা, যান আরাম করুন। आदित्यम नमस्कारम जलमांतरम तेजो राशि दारिद्रनोपजाय ओम सूर्याय नमः ओम भानवे। राजगुरु, कोथाय प्रह्लाद? बोल ओरा कोथाय। राजगुरु, कोथाय प्रह्लाद? जवाब देवी कि ना? ना देवी ना? देवी ना? जा छेड़ दो महाराज, जा छेड़ दो। কোথায় প্রহ্লাদ? বেরো বাইরে, ছেড়ে দাও বলছি। প্রহ্লাদ চল, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও তোমরা ওকে। সেনাপতি, প্রহ্লাদকে ফুটন্ত তেলে ফেলে দিন। যথাজ্ঞা মহারাজ, মহারাজের জয় হোক। তেল তো ফুটছে, নিয়ে আসো ওকে, ফেলে দাও। আজকে বিষ দিয়ে মেরে ফেলতে হবে, আর এই কাজটা সেনাপতি নয় তোমার বউকে করতে হবে, ওর নিজের হাতে। দিন রাত যে প্রশ্ন আপনাকে খেয়ে যাচ্ছে, চুপচাপ এই পাত্রটা নাও আর কারাগারের দিকে এগো। সেনাপতি, যদি কেউ আপনাকে বাধা দেয় তাহলে আপনি রাজধর্মে পালন করবেন। যথাজ্ঞা। যান, চলুন রাজমাতা। যাও। মহাদেবী, আজ প্রহ্লাদের দুধে হিরণ্যকশ্যপ বিষ মিশিয়ে দিচ্ছে। না, একটা মায়ের হাত দিয়ে বাচ্চাকে বিষ খাওয়ানো হচ্ছে, উদ্ধার করুন। হ্যাঁ প্রভু, না হলে দেরি হয়ে যাবে। প্রভু, প্রভু কোথায় গেলেন? প্রভু মহর্ষি, উনি তো দুধ খেতে গেছেন। নারায়ণ নারায়ণ। বাবা প্রহ্লাদ। মা, পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত এরকম হয়নি, আর না কোনোদিন হবে, যে দায়িত্ব আমায় দেওয়া হয়েছে। কিসের দায়িত্ব মা? একজন অভাগিনী মা তার নিজের সন্তানকে বিষ খাওয়াতে চলেছে। বাবা, আমি তোকে নিজের গর্ভে ধরে আমি খুব বড় ভুল করেছি, যার শাস্তি তুই পাচ্ছিস। এখনো তো তোর দুধের দাঁতও ভাঙেনি, আর তোকে বিষ খাওয়াতে হচ্ছে। অগ্নি পরীক্ষা দেওয়ার সময় এসেছে, তার থেকে ভালো হতো, ভালো হতো যদি আমি মরে, আমার মৃত্যু হচ্ছে না কেন? আমি মরতে চাই, আমি মরতে চাই। আমার দিকে তাকাও,
মা কখনো নিজের সন্তানকে বিষ খাওয়াতে পারে? বাইরের লোকের জন্য এটা বিষ, কিন্তু সন্তানের জন্য এটা অমৃত। মা 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 আমাকে দাও, আমি অমৃত খাওয়ার জন্য প্রস্তুত। দাও মা। প্রয়াগু, দিয়ে দাও ওকে বিষ ভরা এই দুধটি। আমি আদেশ দিচ্ছি, দিয়ে দাও। আমি বলছি এই বিষের পাত্রটা ওকে দিয়ে দে। সেনাপতি, নিয়ে যাও ওকে। চলুন রাজমাতা। এখন অবধি কিচ্ছু করতে পারলাম না, রাজকুমারের কিচ্ছু হচ্ছে না। আমার শত্রু দিন প্রতিদিন শক্তিশালী হয়ে চলেছে আর আমার ভয় বেড়ে চলেছে। দাদা, আমার দেওয়া আদেশকে প্রশ্নচিহ্ন কে লাগাচ্ছে? কিন্তু আজকে তোমার বোন এমন উপায় নিয়ে এসেছে, তাতে প্রহ্লাদ বেঁচে ফিরতে পারবে না। সত্যি? হ্যাঁ ভাই, তুই যেরকম অজয় অমর হওয়া বরদান পেয়েছিস, ঠিক সেইভাবে আমিও অমর হওয়ার বরদান পেয়েছি। তা জানি। তাহলে দেখ। মা, তুমি চিন্তা করো না, পিতাশ্রী আমার উপরে রেগে আছেন, কিছুদিন পরে ঠিক হয়ে যাবেন, তারপরে আমরা সবাই মিলে আনন্দে থাকব। তুই আমার থেকে অনেক ছোট বাবা, কিন্তু তুই অনেক জ্ঞানের কথা বলিস, আমার চোখের জল শুকায় না, আর তোর চোখে একটুও জল নেই। তোর আদো আদো কথায়, জ্ঞানের ভাষা শুনে আমার মন প্রফুল্ল হয়ে ওঠে। তোর মতন সন্তানের মা হওয়া আমার সৌভাগ্য, এই ব্যাপারে ভগবানের কাছে আমি খুবই কৃতজ্ঞ, খুবই কৃতজ্ঞ। মা চল। আমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার লালকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার প্রহ্লাদকে ছেড়ে দাও, আমার লাল, আমার প্রহ্লাদ, আমার প্রহ্লাদ, নিয়ে যেও না ওকে, নিয়ে যেও না ওকে, নিয়ে যেও না, আমার প্রহ্লাদকে বাঁচাও। চলুন মহারানী, মহারাজের আদেশ, প্রহ্লাদের চিতায় অগ্নি আপনি দেবেন। প্রহ্লাদকে আনো। হোলিকা, তুমি প্রহ্লাদকে কোলে নিয়ে নিজের অমর ওড়না পরে অগ্নিতে প্রবেশ করো। Thank you.
শুভ সময়ে মা গো তুমি চোখে অশ্রু ফেলো না, ভয়কে পরাজয় করেছি মা গো বিষ্ণুর আশিসে আমি যে মা, আকাশ পাতা সাক্ষী আছে এই ভক্তির ভালোবাসায়, কেঁদে কেঁদে চোখে বহে বৌদিকে বলো আগুন ধরাতে। হলিকা দিদি, ভাই যদি বৌদি আগুন না ধরায় তাহলে আমি এখানে বসবো না। হলিকা দিদি, কোন পাপে শাস্তি দিচ্ছো? ভাই প্রয়াগু, তুমি আমার আজ্ঞার পালন করো। আমি আমার ছেলেকে কিছুতেই নিজের হাতে জ্বালাতে পারবো না। প্রয়াগু, তুমি যদি ওর মা হও তাহলে তো আমারও স্ত্রী হও। আমার আজ্ঞার পালন করো, দাও এই নে, ধরো এই মশালটাকে, জ্বালাও জ্বালাও। প্রহ্লাদ, ভগবান তো রক্ষা করুক। স্বপ্ন, ভয়ানক স্বপ্ন, আজীবন অমর মৃত্যুর স্বপ্ন দেখছে, না না না। কিন্তু আমি আমি মৃত্যুকে কেন ভয় পাবো? কেন? মৃত্যু আমার কাছে আসতে পারে না, মৃত্যু তো আমার জীবনে নেই, মৃত্যুতে তো আমি বিজয় প্রাপ্ত করেছি, বিজয়।
যে জন্মেছে তাকে মরতেও হবে, জন্ম মৃত্যুর চক্র এটাই মানুষের জীবন, জন্ম মৃত্যুর চক্র এটাই মানুষের জীবন। না মহারাজ, রোজ রাতে আপনি স্বপ্ন দেখে জেগে যান, ভয়ঙ্কর স্বপ্ন দেখে আপনি ভয় পান। আপনি আমার একটা কথা শুনবেন? বলো। স্ত্রী ছাড়া স্বামীকে আর কে বুঝতে পারে? কেন আপনি ভগবান বিষ্ণুর সাথে লড়াই করছেন, যার শেষ সবাই জানে? চুপ করো প্রয়াগু, সমস্ত সৃষ্টি আমাকে ভগবান মানে, আর তুমি আমাকে বিষ্ণুর সামনে মাথা নিচু করতে বলছো? ধিক্কার তোমার! এখন আমার আর বিষ্ণুর লড়াইয়ের পরিণাম তুমি দেখবে, যে বিজয় আমার হয় না বিষ্ণুর। মহারাজা হিরণ্যকশ্যপের জয়! মহারাজা হিরণ্যকশ্যপের জয়! মহারাজা হিরণ্যকশ্যপের জয়! ভগবান হিরণ্যকশ্যপের জয়! ভগবান হিরণ্যকশ্যপের জয়! সেনাপতি! হ্যাঁ মহারাজ। স্তম্ভটাকে আগুনে লাল করা হয়েছে তো? হ্যাঁ মহারাজ। কতটা গরম হয়েছে একটু বলবেন? হ্যাঁ মহারাজ, চলুন। সেনাপতি! হ্যাঁ মহারাজ। দেখাও। এইদিকে আসো, এইটা দাও। সেনাপতি! হ্যাঁ মহারাজ। প্রহ্লাদকে নিয়ে আসো, যাও। প্রহ্লাদ, এখন তোর শেষ সময় এসে গেছে, বল তুই আমাকে ভগবান মনে করিস? না পিতাশ্রী, বিষ্ণু ভগবানের নাম জপ করলে আমাদের সবার কল্যাণ হবে। পিতাশ্রী, আপনি আমার কথা একবার শুনুন, আপনি যদি মনে প্রাণে ভগবানের ভক্তি করবেন তাহলে আপনার সব দুঃখ দূর হয়ে যাবে। চুপ কর পাগল, বল তোর বিষ্ণু কি সব জায়গায় আছে? হ্যাঁ পিতাশ্রী, আমার বিষ্ণু ভগবান সর্বত্র। তাহলে প্রহ্লাদ, তুই বিষ্ণুর নাম ভুলতে চাস না? ভগবান বিষ্ণুর জপ তো অনায়াসে হয়ে যায় পিতাশ্রী, তাহলে আমি কিভাবে ভুলতে পারি? তো প্রহ্লাদ, এখন মরার জন্য প্রস্তুত হও। সৈনিকগণ, নিয়ে যাও ওকে স্তম্ভর কাছে, নিয়ে যাও। সৈন্যগণ, আমার আদেশের পালন কেন হচ্ছে না? সৈন্যগণ, আমার আদেশের পালন কেন হচ্ছে না? মহারাজ, আমাদের পা জমে গেছে, আমরা হাঁটতে পারছি না। সেনাপতি, আপনি নিয়ে যান ওকে স্তম্ভর কাছে, বলছি নিয়ে যাও। ক্ষমা করবেন মহারাজ, আজ পর্যন্ত আপনার আজ্ঞাই পালন করেছি, কিন্তু এখন আমার দ্বারা আর হবে না। আজ পর্যন্ত আমিও আপনাকে ভগবান মানছিলাম, কিন্তু আপনি ভগবান না। সেনাপতি! আরে মহারাজ, আপনি প্রহ্লাদকে মারার জন্য কত চেষ্টা করেছেন কিন্তু কিচ্ছু হয়নি ওর, আপনি কিসের ভগবান? এর অর্থ হলো আপনি ভগবান নয়, আপনার থেকেও বড় কোন শক্তি আছে যেটা আমাদের সবাইকে জীবিত রাখে। সেনাপতি, আমার আজ্ঞার পালন হবে না? না মহারাজ, এখন আমারও ভগবান স্বয়ং বিষ্ণু। ও, তাহলে আপনিও ভগবান বিষ্ণুকে মানেন, আমাকে নয়? তাহলে নে, এখন তুই আয়, তোর ভগবান বিষ্ণু সব জায়গায় আছে। হ্যাঁ পিতাশ্রী, আমার বিষ্ণু ভগবান তো স্তম্ভেও রয়েছে। ওহ, তাহলে জড়িয়ে ধর ভগবানকে, যা জড়িয়ে ধর তোর ভগবানকে। ঠিক আছে পিতাশ্রী, আমি এক্ষুনি ওনাকে আলিঙ্গন করে নিচ্ছি। পিতাশ্রী, তুই কাকে পিতাশ্রী বলছিস?
কোনো পিতা নিজের সন্তানকে জ্বালানোর জন্য এইভাবে প্রস্তুতি নিত না। ঠিক বলছিস প্রয়াগু, আমি বাবা নয়, আমি কাল, মহাকাল আমি, মহাপ্রলয় আমি, মহারুদ্র আমি। তো আমিও মহাচণ্ডী, মহাকালী, মহাভৈরবী। আজ আপনার তরোয়াল আমি চিরদিনের জন্য পাগল হয়ে না আমার কথা শোনো, দূরে সরে যাও, আমি প্রহ্লাদকে ছাড়বো না, আমি আমার প্রহ্লাদকে মরতে দেব না, প্রয়াগু কিছুতেই ছাড়বো না, আমি তোকে মেরে ফেলবো, আজকে আমার প্রাণ থাকতে আমি এই তরোয়াল কিছুতেই ছাড়বো না। ও প্রয়াগু, প্রয়াগু আজ তোর প্রাণ চলে যাবে। লে চল তালে, এবার তুই জড়িয়ে ধর এই স্তম্ভকে। ওর তো কিচ্ছু হচ্ছে না। না মেরো না, না 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 যখন যখন এই পৃথিবীতে পাপ বেড়ে চলে তখন তখন আমি অবতার হয়ে আসি। এইবার আমি এই অবতার নিয়ে এসেছি, আজ তোর মৃত্যু অবতারিত। বল তুই ঘরে না বাইরে? দরজায়। এখন দিন না রাত? সন্ধ্যা। আমি মানুষ না পশু? না মানুষ না পশু। আমার হাতে কিছু আছে? না। প্রহ্লাদ, তোমার অপার ভক্তি, এখন তুমি নরসিংহ অবতার বিষ্ণুর চরণে রয়েছো। প্রভু শান্ত হয়ে যান। প্রহ্লাদ, আমি তোমার ভক্তি দেখে খুব খুশি, তুমি কি বরদান চাও? প্রভু আমি আর কিচ্ছু চাই না, আমি শুধু আপনাকেই চাই। তোকে বরদান চাইতেই হবে। তাহলে প্রভু আমার পিতাশ্রীকে মুক্তি দিন, আর আমার মাকে জীবন দান দিন। তোর বাবার নিশ্চয়ই মুক্তি হবে। বাবা প্রহ্লাদ, প্রহ্লাদ প্রণাম। প্রভু মা, আয় বাবা আমার কাছে আয়। আপনি আপনার নিজের রূপ ধারণ করুন, যাতে আমরা সবাই আপনার দর্শন। জগতের কল্যাণ হরি যার রক্ষা করে, তাকে না কেউ মারতে পারে। পতঙ্গ যার সৃষ্টি, হাতিকে দেয় যে পুষ্টি, তার আগে কাউর জোর চলে না। ভগবানের পতাকা কেউ ফেলতে পারে না, ভগবানের পতাকা কেউ ফেলতে পারে না।